বিমান বাহিনীকে আরও এগিয়ে নিতে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে একথা বলেন তিনি। এ সময় বিমান বাহিনীর উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও বাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বিমান বাহিনী প্রধান। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।